বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশি নিয়ে চিকিৎসার পক্ষে দেশের বেশিরভাগ মানুষ, শুধু চায়না সরকার ও কয়েকজন মন্ত্রী, এমন মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশচন্দ্র রায়। সকালে ডিআরইউতে বিএনপির আলোচনায় তিনি এই মন্তব্য করেন। গয়েশচন্দ্র বলেন, যে সরকারের চরিত্র দানবের মতো, তার কাছে মানবিকতার প্রত্যাশা করা বোকামি। সংবিধান অনুযায়ী চিকিৎসা পাওয়া খালেদা জিয়ার অধিকার রয়েছে বলেও জানান তিনি। বলেন, চিকিৎসার জন্য দাবি করতে হয় এমন দৃষ্টান্ত পৃথিবীতে আর নেই। সরকারের সমালোচনা করে বিএনপির এই নেতা আরও বলেন, সরকার টিকে আছে প্রশাসন লাঠির জোরে, আদালতকে ব্যবহার করছে বিএনপিকে চাপে রাখতে। মনে হয় মন্ত্রী পরিষদের দু একজন ব্যক্তি, চায়না যে একজন, আর একজন চায়না বলে তার পক্ষে কিছু মন্ত্রী আছে সবসময় কথা বলে, তাদের কথা মানুষ ত্যাগ বিরক্ত হয় কিনা সেটা তারা খেয়াল রাখে না।